আদালত অবমাননার অভিযোগে র‍্যাপার আলী হাসানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফাহিম হাসনাইন। ঈদুল আজহায় মুক্তি পাওয়া নানা নাতি নামের গানে আদালত অবমাননা হয়েছে বলে দাবি করেন তিনি। নোটিশে বলা হয়েছে 15 দিনের মধ্যে গানে আদালত অবমাননাকারী বর্তমানের কোর্টে বিচার চলে নোটে। লাইনটি বাদ দেওয়া সহ অনলাইনে লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে, অন্যথায় তার বিরুদ্ধে আদালতে মামলা করার কথা বলা হয়েছে নোটিশে। 20 জুন সকালে লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট ফাহিম হাসনাইন। তিনি জানান, গানটির 1 মিনিট 18 সেকেন্ডে বলা হয়েছে বর্তমানের কোর্টে বিচার চলে নোটে, যা আদালত অবমাননা করার সামিল, তাই তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ফাহিম হাসনাইন বলেন, এ লাইনের কারণে দেশের বিচার ব্যবস্থা এবং আদালতের প্রতি সাধারণ মানুষের ভুল ধারণার উদ্ভব হয়েছে, ফলে মানুষের আইনের প্রতি আস্থা হারানোর আশঙ্কা রয়েছে। তাই আলী হাসানকে নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে গানের ওই লাইনটি বাদ দিয়ে অনলাইনে লাইভে এসে ভুল স্বীকার করে সাধারণ জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। নোটিশ পাঠানোর 15 দিনের মধ্যে আলী হাসান যদি গানের লাইনটি বাদ না দেন এবং অনলাইনে লাইভে এসে সাধারণ জনগণের কাছে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ না করেন, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত আদালতে মামলা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। নানা নাতি শিরোনামের গানটি লিখেছেন র‍্যাপার আলী হাসান, সুর করেছেন আলী হাসান ও মারজুক রাসেল। 16 জুন ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় আলী হাসান ও মারজুক রাসেলের গাওয়া এই গানটি।